এখানে একটা রয়্যাল ফিল আছে। এই প্রনের সাইজ কিন্তু যথেষ্ট বড়, পুরো মাছটা একদম ফ্রেশ। বুফে আইটেম থেকে আমি অলরেডি কষা মাংস নিয়ে নিয়েছি, লুচি মাংস কান্না ফেভারিট। বুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পেটুক ভোবঘুরে। আর একটা ব্লগে তোমাদেরকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা সপরিবারে বেরিয়ে পড়েছি হচ্ছে লাঞ্চের উদ্দেশ্যে। তো আজকে কোথায় যাচ্ছি, কোথায় লাঞ্চ করছি, পুরোটা তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে আর অনেক ইনফরমেশন পাবে। তো সুদীপ তো ড্রাইভিং সিটে, মিশা, এই যে মিশা আজকে এই যে হ্যালো বলে দিয়েছে তোমাদের। তো আমরা এখন বেরিয়েছি, সবে মাত্র 5 মিনিট হয়েছে বাড়ি থেকে। আজকে আমরা লাঞ্চ করতে যাচ্ছি 6 বালিগঞ্জ নিউ টাউনের ব্রাঞ্চটায়। তো এখন আমরা 1 নম্বর গেট অলরেডি পৌঁছে গেছি। যথেষ্ট মজা হবে আর যথেষ্ট ইন্টারেস্টিং একটা ব্লগ হবে। ভূতের রাজা দিলবরের অসম্ভব রেসপন্স পেয়েছি তোমাদের কাছ থেকে। লাস্ট টাইম ভূতের রাজা দিলবরের যে বেঙ্গলি থালিটা আমরা ভিডিওটা করেছিলাম, সেটাতে তোমাদের অভূতপূর্ব ভালো রেসপন্স ছিল, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। সত্যি কথা বলতে ফুড ব্লগিং আজকাল খুব কম আসছে, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমরা তিনজনই যথেষ্ট এক্সাইটেড, কারণ লাস্ট মনে হয় বেঙ্গলি থালি খেলাম কষে কষাতে, না সোদপুর কষে কষা, রাইট? তো 6 বালিগঞ্জ প্লেসের তো অনেকগুলো আউটলেট কলকাতার বুকে আছে, এটাতে আমরা 2 বছর আগে কিন্তু আমরা 6 বালিগঞ্জ প্লেসে আসছি। তো আজকে শুনলাম একটা স্পেশাল বুফের অ্যারেঞ্জমেন্ট আছে, মোস্ট প্রবাবলি ইলিশ থাকবে, জানো তো? সামনে দেখিয়ে দাও, এই যে তোমরা যদি এয়ারপোর্ট থেকে আসো, সিটি সেন্টারের পরের মোড়টা থেকে বাদিকে নিয়ে নিতে হবে। এটা হচ্ছে ইকোসুইট বিজনেস পার্ক, যে কমপ্লেক্সটাতে আমরা যাব, 6 বালিগঞ্জ প্লেসটা আছে, সেটা হচ্ছে ওয়ান ইকোসুইট বিজনেস পার্ক। এটা হচ্ছে নিউ টাউনের অ্যাকশন এরিয়া 2 তে। তো ফাইনালি আমরা চলে এসেছি 6 বালিগঞ্জ প্লেসে। তো তোমাদেরকে দেখিয়ে দিই আমি, 6 বালিগঞ্জ প্লেসটার ঠিক আমার বিপরীতে ওই যে দেখতে পাচ্ছি ওই বিল্ডিংটাতে, আর পার্কিং স্লট ওই বিল্ডিংয়ে কিছু নেই। তো তোমাদের গাড়িটাকে সোজা টার্ন করে নিয়ে আসতে হবে, ওই যে সুদীপ গাড়ি রাখছে তোমরা দেখতে পাচ্ছ, এখানটায় খোলা জায়গা আছে, নিজের দায়িত্বে গাড়ি রাখতে হবে। কুয়েলি বলে দিল এখানে পার্কিং নেই। যাই হোক, তোমাদের দেখিয়ে দিই এই টাওয়ারটার, কিন্তু ফার্স্ট ফ্লোরে দেখতে পাচ্ছ তোমরা 6 বালিগঞ্জ প্লেস। তো ঢুকেই এটা হচ্ছে, এখানে নাম এন্ট্রি করতে হয়। তো অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই, আমাদের প্রতিদিন লাঞ্চে বুফে থাকে, সারাদিনই আপনার আলাকাটে মেনু, রাইট? তো মেনুগুলো দেখিয়ে দিই, মেন কোর্স থেকে দেখাই। এখানে শাক রয়েছে, এখানে আলু চোখা রয়েছে, ভাত রয়েছে, এখানে স্টিমড রাইস, এখানে রয়েছে এটা হচ্ছে রাজকীয় পোলাও, আর এখানে রয়েছে মুগ ডাল, হিঙের আলুর দম, এখানে রয়েছে হচ্ছে ধোকার ডালনা, ওখানে লেখাও আছে তোমরা দেখে নিতে পারো, পার্শ্বে সর্ষে, অ্যাজ ওয়েল অ্যাজ ভুনা চিংড়ি রয়েছে এখানে, ওয়াও, মুরগির টমেটো পোস্ত, আর এটা হলো ঢাকাই কালো ভুনা মাংস, কালারটা দারুণ লাগছে। আর এদিকে রয়েছে ডেজার্ট সেকশন, ডেজার্ট সেকশন দেখে নিই, চাটনি, এদিকে রয়েছে সন্দেশ, মিষ্টি দইটা এখনও নেই, মিষ্টি দইটা মোস্টলি হাঁড়িতে আছে, তাই তো? রাইট। আর ছানার মালপোয়া এখানে। আচ্ছা, স্টার্টারটা কিভাবে সার্ভ হয়? স্টার্টার টেবিলে সার্ভ হয়। স্টার্টারে কি আছে? ভেজিটেবল পকোড়া এন্ড ক্রাঞ্চি ফ্রাইড চিকেন। তো এখানে 6 সিটারের অ্যারেঞ্জমেন্ট করা আছে, এরকম তিনটে টেবিল রাখা আছে, যারা 6 জনের বেশি আসবে তারা এই সিটগুলো অ্যাভেল করতে পারে। ঘরে বসে তো ফিল ততটা করতে পারছো না, এখানে কিন্তু আসতে হবে, বিকজ এখানে একটা রয়্যাল ফিল আছে। তো আসার সাথে সাথে এরকম ওয়েলকাম ড্রিঙ্কস চলে এলো আমাদের তিনজনের জন্য, তিনটে ওয়েলকাম ড্রিঙ্কসটা ভালোই, এর মধ্যে মাউন্টেন ডিউ, তারপরে আর কি কি দেওয়া আছে, অরেঞ্জ কিছু একটা ফ্লেভার টেবল কিছু একটা দেওয়া আছে, রিফ্রেশিং যেরকম খেতে হয়।
ঠিক আছে। তো এখানে ওনারা প্লেটটা দিয়েছেন, প্লেটে এখানে তোমরা দেখতে পাচ্ছ সিক্স বালিগঞ্জ প্লেসের লোগো আছে, প্লেটটা খুবই সুন্দর, একটা স্পুন একটা ফর্ক আর একটা দিয়েছে এখানে হ্যাঙ্কি বা টাওয়েল। ভেজ পকোড়া, তো ভেজ পকোড়া দিয়েছে, দেখাই একবার ভেঙে। বিভিন্ন রকমের ভেজিস আছে, খেয়ে বলি ভালো, একদম হট সার্ভ করেছে, উপরটা যথেষ্ট ক্রাঞ্চি, ভেতরে ভেজিস ফ্লেভারগুলো যথেষ্ট ভালো আসছে, ভালো। কিন্তু এটা খেয়ে বেশি পেট ভরালে চলবে না, কারণ পরে ভালো ভালো আইটেমগুলো আরও আছে। ক্রাঞ্চি ফ্রাইড চিকেন, এবার আস্তে আস্তে আমার রিদমটা আসছে। স্টার্টারটা যদিও টেবিলে সার্ভ হয়, বাট তোমাদেরকে একটা কথা বলে রাখি, এগুলো কিন্তু আনলিমিটেড, মানে তোমরা যত খুশি খেতে পারো। তো তোমাদের যেটা বেশি ভালো লাগছে সেটা সেকেন্ড টাইম থার্ড টাইম ফোর্থ টাইম রিপিট করতেই পারো। তো ক্রাঞ্চি ফ্রাইড চিকেনটা একবার গরম থাকতে থাকতে টেস্ট করে বলছি। উপরের ক্রাস্টটা ক্রাঞ্চি, যার জন্য নাম ক্রাঞ্চি ফ্রাইড চিকেন, চিকেনটা খুব সফট, এতটুকুই বলা। আচ্ছা, তোমাদেরকে একটা ইনফরমেশন, তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে যেটা বুফে আছে ওটা শেয়ারেবল কিনা, একটা কথা বলি, বুফে কখনোই শেয়ারেবল হয় না, ওটা পার হেড হিসেবে হিসেব হয়। তো ফাইনালি এখন নিচ্ছি হিঙের আলুর দম, বুঝছি আজকে ওনাদের হিঙের কচুরি আছে, তো তার সাথে নিচ্ছি হিঙের আলু। তো লুচির সঙ্গে আলাদা করে স্টার্টারে কিছু সার্ভ করা হয় না, তোমাদেরকে এখান থেকে তোমরা হিঙের আলুর দমও নিতে পারো, ডাল নিতে পারো, বা ওদিকে মাটন কষা মাংস দিয়েও কিন্তু খেতে পারো, দ্যাট ইজ ইয়োর চয়েস, দ্যাটস আ গুড চয়েস ইনফ্যাক্ট। তো সাথে গরম গরম ফুলকো লুচি, প্রচণ্ড গরম, সঙ্গে নিয়েছি হচ্ছে হিঙের আলুর দম, লুচি মাংস কান্না ফেভারিট, আর মাংস সেটা যদি কালো এরকম মাংস হয় অসম্ভব ভালো, টেস্ট করে বলছি। একটা ছোট কারেকশন, এখানে লুচি হবে না, এটা হিঙের কচুরি হবে, ফাটাফাটি গন্ধ। কচুরির ভেতরে ডাল আছে, হিঙের খুব হালকা হালকা একটা গন্ধ আসছে এবং প্রচণ্ড সফট। বুফে আইটেম থেকে আমি অলরেডি কষা মাংস নিয়ে নিয়েছি, কালারটা জাস্ট দেখ, প্রচণ্ড গরম, গন্ধটা অসাধারণ বেরিয়েছে, পুরো গরম মশলার গন্ধ। এবার মাটনটা একটু খেয়ে বলি, মাটনটার টেস্টটা খুব ভালো, সেদ্ধ ঠিকই আছে, চরম খেতে এক্সেলেন্ট। মেন কোর্সের ফার্স্ট পার্ট নিয়ে এলাম, একদমই সাদা মাটা, দেখিয়ে দিই আমার ফেভারিট শাক ভাজা, এর এখানে কাসুন্দি আছে, কাসুন্দি দিয়ে শাক ভাজাটা খাবো, আর এখানে আনলাম ধোকার ডালনা কড়াইশুঁটি দিয়ে। তো এগুলো খেতে কেমন তোমাদেরকে বলছি, খুব বেশি খেয়ে পেট ভরাবো না, কারণ পরেরটা আরও ইন্টারেস্টিং, ওটাই মেইন। ভেরি গুড। তো এখানে আমি নিয়ে এসেছি সাদা ভাত, আর সাথে নিয়ে এসেছি টমেটো আলু ভর্তা আর কলমি শাক, এটা ডিমু তো সুদীপ দিয়ে দিয়েছে, তো টমেটো আলুর ভর্তাটা একটু খেয়ে বলি তোমাদের। তো মেন কোর্সের মেন পার্ট রাজকীয় পোলাও নিয়েছি, আর এখানে নিয়েছি পার্শ্বের সর্ষে, এটা আমার ফেভারিট, আর এখানে নিয়েছি তিন পিস চিংড়ি ভুনা, আর হচ্ছে মোটামুটি পাঁচ ছ পিস মতন মাটন, এই দিয়ে স্টার্ট করি, করে দেখছি। তো চিংড়ি ভুনা দিয়ে রাজকীয় পোলাও একটু টেস্ট করে বলি, জাস্ট অসাধারণ, চিংড়িটা যেরকম সফট আর পোলাওয়ে একটা ঘিয়ের ফ্লেভার আছে, অসাধারণ কম্বিনেশন। সর্ষে দিয়ে পার্শে মাছের গন্ধটা অলরেডি দারুণ, পুরো মাছটা একদম ফ্রেশ, খেয়ে দেখি। এক্সেলেন্ট, মাছটা একদম ফ্রেশ, দারুণ হয়েছে সর্ষে। প্রন মালাইকারিটা একটু খেয়ে বলি, প্রন ভুনা সরি, ঠিকঠাক, প্রনটা একদম ফ্রেশ সেটাই বলার, এবং প্রনের সাইজ কিন্তু যথেষ্ট বড়। মাটনের পিসগুলো জাস্ট দেখো, মাটনটা একদম সফট, একদম ইজিলি ছিঁড়ে নেওয়া যাচ্ছে, মাটন একদম সফট, বুম, এক্সেলেন্ট। পেট প্রচণ্ড ভরে গেছে, একদম এই অবধি খেয়ে ফেলেছি, ডেজার্ট তো না খেলেই নয়, আর এত ভালো ভালো ডেজার্ট। এখানে নিয়েছি মিষ্টি দই, মিষ্টি দইটা অলরেডি ভালো লাগছে, আর এখানে সন্দেশ, একটা পাপড় নিয়েছি, আর এখানে নিয়েছে ছানার মালপোয়া, দইটা একটু খেয়ে বলি,
অ্যাজ এক্সপেক্টেড ভালোই, নট ব্যাড, সন্দেশ সন্দেশের মতনই, সেরকম আহামরি কিছু নয়। আচ্ছা এখানে দাদা লেখা আছে যে 850 প্লাস জিএসটি, মেনু স্টার্টস এট 850 প্লাস, এটা কি একটা কনসেপ্টটা বলবেন? এটা আমাদের রেস্টুরেন্টেরই আমাদের জাস্ট পাশে আমাদেরই এক্সটেনশন আছে, পালিগঞ্জ স্পেশালি এক্সটেনশন, সেখানে আমরা 30-60 জনের মধ্যে ছোট গেট টুগেদার পার্টি দিয়ে রাখি। তো আপনার মেনু স্টার্ট হচ্ছে 850 থেকে আমাদের মেনু স্টার্ট আছে, সেটা আপ টু আপনার 1600 অবধি আছে, মানে 1150 প্লাস জিএসটি, 1350 প্লাস জিএসটি, মানে বিভিন্ন রকম মেনুর উপরে ডিপেন্ড করে। 850 প্লাস জিএসটি যে এটা, এতে মেনুতে কি রকম মানে কি এক্সটেনশন কি থাকে মেনুর মধ্যে? এর মধ্যে আপনি রাইস, ডাল, দু রকম ভেজ, হ্যাঁ, চিকেন আর ফিশ পাবেন। আচ্ছা, আর চাটনি পাবো, দু রকম মিষ্টি। আচ্ছা, চিকেন মেনু স্টার্ট, ফিশ বলতে ভেটকি, ভেটকি পাতুরি বা ইয়ে, হ্যাঁ, ফিশ ফ্রাই বা ভেটকি পাতুরি, যে কোনো ফিশ। ওকে, মাটন আমাদের 1100 টাকা প্লাস 1150 প্লাস জিএসটি, যেখানে আপনি ফিশ, চিকেন, মাটন তিনটেই পাবেন। রাইট রাইট, তোমরা যদি এখানে পার্টি, ছোটখাটো কিটি পার্টি বা 50-60 জন ক্যাপাসিটির যদি কোনো পার্টি করতে চাও, বার্থডে বা হোয়াট এভার, তো তোমরা এখানে করতে পারো। আমি নাম্বারটা দিয়ে দিলাম, প্লাস ডেসক্রিপশন বক্সেও নাম্বারটা ওনার দিয়ে দেবো, তোমরা কল করে সাইট বুক করতেই পারো। ওনাদের ব্যবহার কিন্তু আমার খুব ভালো লেগেছে, দ্যাট ইজ ওয়ান অফ দ্য মেজর থিং। আর বাদ বাকি খাওয়া দাওয়ার রিভিউ তো তোমাদেরকে একে একে দিয়েইছি, বাট যেটা আমার মনে হলো 1100 টাকায় আমি ইলিশ বা একটা ভেটকি ফিশ ফ্রাই এক্সপেক্ট করছিলাম, তো সেটা পাইনি, যেটার জন্য একটু ডিসঅ্যাপয়েন্টেড। বাদ বাকি খাবারের আইটেম, খাবারের টেস্ট খুব ভালো ছিল অ্যাকর্ডিংলি আমরা বলেছি, বিশেষ করে মাটনটা অসাধারণ ছিল। এবং আরেকটা জিনিস যেটা আমি আমাদেরকে রিকোয়েস্ট করবো, যে রাজকীয় পোলাওয়ের থেকে বাসন্তী পোলাও ইজ মাচ মোর, ইউ নো, ইট গোজ ওয়েল উইথ মাটন, সো এটা একটা রিকোয়েস্ট রইল। তো এটা রাজকীয় পোলাওতে মানে বাসন্তী পোলাওটা আমরা বাঙালিরা বেশি ভালো খাই। এনিওয়ে নতুন একটা কিছু ট্রাই করা গেল, তো এনিওয়ে ইট ওয়াজ আ মোর অর লেস গুড এক্সপিরিয়েন্স। চলো বাদ বাকিটা বিলটা আমি তোমাদেরকে একটু পরে বলে দিচ্ছি, একদম ভিডিওর এন্ডে চলে এসেছি। এখন আমি তোমাদেরকে আমাদের কত খরচা হলো এবং বুফের পার হেড কী খরচা সেটা বলে দেবো। আচ্ছা, অ্যাডাল্টের জন্য এখন যেটা চলছে সেটা হচ্ছে 1100 টাকা প্লাস জিএসটি, যেটা আমরা খেলাম। টোটাল 20টা আইটেম, যেটা ইয়ে লাগলো সেটা হচ্ছে বাচ্চাদের জন্য কিস বুফে, এটা একটু আমার ইয়ে লেগেছে, বাচ্চারা কত খেতে পারে। এনিওয়ে 900 প্লাস জিএসটি ওদের জন্য নিয়েছে, প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার নিয়েছে 50 টাকা প্লাস জিএসটি। টোটাল বিল হলো হচ্ছে 3308 টাকা তিনজনের জন্য, 2 adults 1 child। এমনি দিনে তোমরা সেম আইটেম পেয়ে যাবে উইদাউট প্রন গুণা হচ্ছে 1000 টাকা প্লাস জিএসটি। তো সুদীপ্ত সবই বলে দিয়েছে, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিতে হবে, আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখতে হবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, আজকের মতো টাটা।